হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, মাসের শুরুতেই কিন্তু বড় সুখবর রান্নার গ্যাস নিয়ে। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা পর্যন্ত কম করে দেওয়া হলো। রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর ইতিমধ্যেই কিন্তু মাসের শুরুতেই দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব যে সিলিন্ডার প্রতি কত টাকা কম এবং বর্তমান বাজার মূল্য কত দেওয়া হয়েছে সিলিন্ডার প্রতি, সম্পূর্ণ বিষয় জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। কাজেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। মিরছে জ্বালানির জ্বালা, এক ধাক্কায় প্রায় 200 টাকা কমলো রান্নার গ্যাসের দাম। ফের কিছুটা স্বস্তি জ্বালানির জ্বালা থেকে, এক ধাক্কায় প্রায় 200 টাকা কমানো হলো এলপিজি সিলিন্ডারের দাম। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, 19 কেজির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম 182 টাকা কমানো হচ্ছে। আজ 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। তবে 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। পরপর 2 মাসে 2 বার রান্নার গ্যাসের দাম কমায় মধ্যবিত্তরা অনেকটাই স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 182 টাকা কমানো হচ্ছে। এর ফলে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, নতুন দাম হচ্ছে 2140 টাকা। আগে এই দাম ছিল 2322 টাকা। 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। তবে 14 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, প্রতি মাসের প্রথম দিনই দেশের তৈল উৎপাদক ও পরিশোধক সংস্থাগুলি জ্বালানির দাম পুনর্বিশ্লেষণ করে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওপরে নির্ভর করে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সহ যাবতীয় জ্বালানির দাম পরিবর্তন করা হয়। 182 টাকা দাম কমায় কলকাতায় 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে 2140 টাকায় পৌঁছেছে। তবে 14.2 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1029 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত জুন মাসেও 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় 135 টাকা কমানো হয়েছিল। সেই সময় 19 কেজি সিলিন্ডারের দাম 2354 টাকা থেকে কমিয়ে 2219 টাকা করা হয়েছে। উল্লেখ্য, 19 কেজির সিলিন্ডার গৃহস্থের বাড়িতে নয়, মূলত হোটেল রেস্তোরাঁগুলিতে ব্যবহার করা হয়। বাড়ির রান্নার ক্ষেত্রে 14.2 কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি বলা হয়েছে যে 14.2 কেজি যেটা বাড়িতে সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই সিলিন্ডারের বা সেই গ্যাসের কোনো রকম পরিবর্তন করা হয়নি। পরিবর্তন করা হয়েছে 19 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারে, যেটা হোটেলে, রেস্তোরাঁতে, বড় বড় জায়গায় যেটা ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডারের কিন্তু দাম কমানো হয়েছে। তবে যেগুলো বাড়িতে ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডারের কোনো রকম দাম কমানো হয়নি। তো এই মুহূর্তে রান্নার গ্যাস নিয়ে কিন্তু এইটুকুই আপডেট দেওয়া ছিল যে রান্নার গ্যাসে যারা 19 কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সেক্ষেত্রে 200 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবার রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। তো মাসের শুরুতেই কিন্তু বড় সুখবর রান্নার গ্যাস নিয়ে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। ইনফরমেটিভ ভালো হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই চ্যানেল থেকে নিত্য নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন।